সুভাষিনী সরকার, গ্রাম চক্রাখালী, পোস্ট জলমা, থানা বুটেঘাটা, খুলনা জেলা। আমি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে 67-এ SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা আজম খান কমার্স কলেজে ভর্তি হই। কলেজের পড়াশুনোকালীন সময় আমি ছাত্রলীগের সাথে যুক্ত হই। কলেজে যে বন্ধুবান্ধবরা আমরা একসঙ্গে ছিলাম ছাত্রলীগের সাথে, তাদের সাথে মাধ্যমেই প্রথম আমার টুকুবার সাথে, কামরুজ্জামান টুকু ভাই, ওনার সাথে পরিচয় হয়। পরিচয়টা আস্তে আস্তে আরও বেশি ই হয় এবং আমরা কমার্স কলেজে পড়াকালীন সময় আমরা বঙ্গবন্ধুর সাথেও ই করেছি, আমি দেখা করেছি। আমরা ছাত্রলীগের যখন উনি আসতেন নাসির ভাইয়ের বাসায় আসতেন, আসলে ওখানে যে আমরা দেখা করেছি, আমি দুইবারই ওনার সাথে ওখানে দেখা করেছি। 70 যে নির্বাচনটা, ওই সময় আমরা বঙ্গবন্ধুকে আমাদের ওই জন্ম চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাই এবং ভাটার সময় ছিল, খালটা শুকনো ছিল, তবুও আমরা নৌকো ধরে উঁচু করে নিয়েই, হ্যাঁ, যে মাঠে ওনাকে নিয়েছিলাম নৌকো ধরে উঁচু করে নিয়ে সেই মাঠেই আমরা ওনাকে নিয়ে যাই। উনি লঞ্চে করে গেছিলেন, লঞ্চের থেকেই নৌকায় করে নিয়ে আসছিলাম। ওইখানে আমাদের তখন MNA ছিলেন লুৎফর রহমান, উনি MNA ক্যান্ডিডেট ছিলেন, আর MP ছিলেন ইনায়ত আলী সানা। এনাদের পক্ষে কাজ করি নির্বাচনের পরবর্তীতে, সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও যখন আমরা ক্ষমতা পাচ্ছিল না, তখন যে আন্দোলনগুলো হয়েছে খুলনায়, যে মিটিং মিছিল করা, প্রত্যেকটা মিটিং মিছিলে আমি ওই সময় অংশগ্রহণ করেছি। 2রা মার্চ আমাদের খুলনায় গুলি হয় মিছিলের পরে, যেটা টুকুবাই নেতৃত্ব দিচ্ছিলেন সেদিনে। আমাদের এই বাংলাদেশ ব্যাংকের কাছে আসার সাথে সাথে এখানে গুলি হয়, প্রথম একজনের গুলি লাগে, সে পড়ে যায় এবং টুকুবাই তাকে নিয়ে ওই রাস্তার ড্রেনে আড়াল করে রেখে অন্য কিছুটা সেভ হয়, আমরা ছত্রভঙ্গ হয়ে যাই, বিভিন্ন দিকে সরে যাই। ওর পর থেকে আরও যেন মানুষ খুব তৃপ্ত হলো, পরের দিনই খুলনায় যে বন্দুকের দোকানটা ছিল ওইটাই লুট হয় এবং সাধারণ লোক লুট করে নিয়ে যায়। ওই এখানে যে নন বেঙ্গালিরা ছিল, পাঞ্জাবিরা ছিল, কাবলিওয়ালা বলতো যাদেরকে, ওই যে ইসের মালপত্র বিক্রি করতো, এরা ওই তুলো পড়ির ওখানে থাকতো, ওদেরকেও ওইখানে গুলি করা হয়। বিহারিরা ছিল তাদের সাথে মানে ই হয়, ওরাও গুলি করে। আমাদের বাঙালি যারা আমরা ওই সময় ই করেছিলাম, আমি অবশ্যই অস্ত্র পাইনি ওই সময়, অন্য অন্য যারা পাইছে তাদের সাথে সাথে ছিলাম। তারপরে ফেরিঘাটের মোড়ে এসব জায়গায় এমন দেখেছি যে ওই বেরোয়ে দূরে চলে যাচ্ছে বিহারিরা, মানুষ সাধারণ ওই কুড়াল দিয়ে কোপাইছে। তার পরবর্তীতে ওই দিনই থানার থেকে যে ওদেরকে অর্ডার করে নিয়ে এসে থানায় সেফ গার্ডে নিয়ে আসে। আমাদের যে আন্দোলন বা যুদ্ধ সামনে যে করা লাগবে বা তার একটা প্রস্তুতি হিসাবে, মির্জা খাইবার হোসেন ছিল স্বেচ্ছাসেবক লীগের এখানে সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন সালাম ভাই টুটপাড়া। খাইবার সাহেব থেকে আমাদেরকে কিছু বোম তৈরি করার জন্য জিনিসপত্র কিনে দেয় এবং লোহা, তারপরে ওই যে এক্সপ্লোসিভ জাতীয় যেগুলো গন্ধক সালফারিক অ্যাসিড, এইগুলো সব কিনে দেয়। আমরা সেইভাবে বোম তৈরি করার জন্য আমরা একটা ছেলেকে নিয়ে আসি, ওর নাম ছিল হচ্ছে হামিদ। ও আবার ওই বাম ফ্রন্টের সাথে যুক্ত ছিল, ওই নকশাল ওর সাথে যুক্ত ছিল, ও জানতো। ওই খাইবার সাহেবেরই আবার ভাগ্নি হতো, ওকে দিয়ে আমরা ওই বোম তৈরি করাই এবং অনেক বোম তৈরি করি। আমাদের বলতে আমি এখানে বলি, আমার সাথে থাকতো, আমরা এক জায়গায় থাকতাম, জ্যোতিষ, তপন আর আমি, আমরা তিনজন কিন্তু সবসময় একসঙ্গেই থাকতাম। তখন মারা গেছে কয়েকদিন আগে, 17 তারিখই আওয়ামী লীগের অফিসের পিছনে, ওইখানে পিছনের দিকে শঙ্খ মার্কেট, ওই যে শঙ্খ মার্কেটটা ওর পিছনে নারকেল বাগান ছিল, ওই নারকেল গাছের ওইখানে টুকুবাই দেখা করতে বললো। আমরা তিনজনই যে দেখা করলাম, ওখানে দেখা করলে টুকুবাই বলতেছে, এই যে বোমাগুলো আজকে ই করাতে হবে,
মারতে হবে ওই আর্মির পরে। তখন সার্কিট হাউসে সেনাবাহিনী চলে আসছে, অনেক আগের থেকেই, তার আগের থেকেই চলে আসছে, ওখানে আসে। ওরা ডিউটি করে বাংলাদেশ ব্যাংক এসপি অফিসের সামনে দিয়ে, কোর্টের সামনে ওই রোডটা দিয়ে। তা টুকুবাই ওইটা দেওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা ওইটা নিয়েই পার্কে যাই, বেশ কিছু সময় একটু অপেক্ষা করলাম। সন্ধ্যার জন্য আমরা একটু অপেক্ষা করি, আমরা সাব ডিএসপি অফিস থেকে জেলা পরিষদের ভিতর দিয়ে যেয়ে ওই কোনায় যেয়ে ওইখানে যে ডিউটি করছিল সেনাবাহিনীর লোক, ওই মোড়টায় আমরা ওইখানে বোমগুলো মারি। এবং মারার সাথে সাথেই সেনাবাহিনী খুব ইয়ে হয়ে যায় এবং ওরাও ফায়ার শুরু করে। আমরা ওইখান থেকে ভিতর দিয়ে সাব ডিএসপি অফিসে পাশ দিয়ে যেয়ে নদীর কূল দিয়ে ঘুরে কালীবাড়ির পাশ দিয়ে চলে আসি, পরে টুকুবার সাথে দেখা করি। এইভাবেই আমরা খুলনা শহরে তখন মোটামুটি শহরটাকে আমরা ই করে রাখেছি। টুকুবার নেতৃত্বেই তখন খুলনা শহরে বিভিন্ন দিকে যে ইগুলো হয়েছিল, শাহিন হোটেল থেকে বোমা মারা কাজগুলো টুকুবার নেতৃত্বেই হয়, আমরা সেই নেতৃত্বে ই করি। কিন্তু 25 তারিখে আমি ওই স্বেচ্ছাসেবক লীগের অফিসে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু সন্ধ্যার পরে কার্ফু দিয়ে দিত, এই জন্য আর পারি না, দেরি করতে চলে যাই। আমার 27 তারিখে বয়রায় খাইবার হোসেন উনি আর কুতুব সাহেব ছিল, ওনারা ডেকে পাঠায়। ওইখানে সেনাবাহিনী আসছে যশোর রোড ধরে, যশোর ক্যান্টনমেন্ট থেকে ওইখানে অবরোধ করা হয়। 27 তারিখ ওরা ওইখানে সাদা পতাকা উঠিয়ে দিয়ে ওই অবরোধে ওরা ইয়ে থাকে। পরবর্তীতে ওদের শক্তি আরো একটু বেশি ই করে নিয়ে এসেই 28 তারিখেই দুপুর 12:30 একটার দিকেই ওরা ফায়ার শুরু করে এবং ওরা র্যান্ডাম ফায়ার করে মোটার শুরু থাকে এবং এলএমজি ফায়ার করতে করতে ওরা সামনে এগিয়ে যায়, আমরা পিছিয়ে পড়ি। এবং আমি ওইখান থেকে পালায় আসার জন্য পল্লীমঙ্গল স্কুলের কাছে আসিনি, আমার সামনে এসে একটা মোটারের এই শেল পড়ে এবং সেখানে ওই পুইবাড়ির একটা লোক মারা যায়, দেখি আমার সামনেই মারা যায়। ওইখান থেকে পালায় আমি বাগমারায় থাকতাম, আমরা তিনজনই, তখনও তিনজন আসি একসাথেই, আমরা তিনজন একসাথে ওখানে চলে এসেছি। এখন আমরা টুকুবার সাথেও যোগাযোগ করতে পারছি না, শহরে কার্ফু সেনাবাহিনী টহল দিচ্ছে গাড়ি নিয়ে চারিদিক দিয়ে, আমরা বেরোতে পারতেছি না। শেষে তিনজনই ঠিক করলাম যে এভাবে তো এখানে কাটানো যাবে না, হ্যাঁ তাহলে কী করা যায়, চলো গ্রামের দিক দিয়ে যেয়ে আমরা ইন্ডিয়ায় চলে যাই। আমরা তিনজনই সাতক্ষীরা হয়ে ভোমরা বর্ডার দিয়ে আমরা ভারতে যাই। তো ওই দিনই প্রায় 29 তারিখই তখন ওই ভারত বর্ডারে ভারতীয় লোকজন এসে খুব ভিড় করেছে যে বাংলাদেশে এই সব হচ্ছে। তখন তো গোলাগুলি পূর্বদমে চারিদিকে শুরু হয়ে গেছে, ওরা এসে বর্ডার দেখতেছে। ওইখানে আমরা ওপার যাওয়ার সাথে সাথেই ক্যালকাটা ইউনিভার্সিটির দুটো ছেলের সাথে দেখা হয়, একটা ছেলের নাম মনে আছে প্রবীর লাহিড়ি, ও আমাদেরকে পেয়ে আমাদেরকে নিয়ে বলে কি যে হ্যাঁ আমরা তোমাদের অস্ত্র জোগাড় করে দেবো। ওইভাবেই ওর এক আত্মীয় ছিল বসিরহাটে, সেখান থেকে আমাদের কিছু খাওয়া দাওয়া করাই, ওর বাড়ি ছিল বেহালায় কলকাতায়, ও ক্যালকাটা ভার্সিটিতে পড়তো, ওই রাত্রি যেয়ে ওর বাড়িতে আমাদের রাখে এবং পরের দিন সকালে ইউনিভার্সিটিতে আমাদেরকে নিয়ে আসে। ও আর বিশেষ কিছু দিতে পারে না, আমাদের কিছু গুলি সংগ্রহ করে দেয়, 2-4 রাইফেলের গুলি, আর ওষুধপত্র দেয় যে এইখানে যে তখন গোলাগুলি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, ইয়ে হচ্ছে, এই ধরনের এই ট্রিটমেন্টের জন্য কিছু ওষুধপত্র দিয়ে দেয়। এই নিয়ে আমরা আবার ওইখান থেকে চলে আসি। এর পরপরই আবার রেডিও সেন্টার আক্রমণ হয়, কয়েকজন বাগমারাতে মারা যায়, তারপরে ওই সিটি কলেজের হোস্টেলের কাছে সুবেদার মারা যায়। ওই তিনি একজন আহত হয়ে আমাদের জলমা স্কুলে যায়, ওইখানে আমাদের যে গ্রামের ডাক্তার ছিল তাকে দিয়ে আমরা তার গুলি বাই করে তাকে ওখানে মোটামুটি যতটুকু সম্ভব বিয়ে দেওয়া দিয়ে আমরা ছেড়ে দেই। এবং পরবর্তীতে 9 তারিখে এপ্রিলের আমাদের গ্রামে যেহেতু ওইখানে যে চিকিৎসা হয়েছে এইটা আবার সংবাদ হয়ে গেছে আর্মির কাছে, ওরা গানবোট নিয়ে যে জলমা ওই চক্রাখালী গ্রামটা হ্যাঁ পুড়াই দেয় একবার। আমরা তিনজনই তখন কিন্তু আমার বাড়িতেই ওখানে ওখানে অবস্থান করি এবং গুলি করে ওখানে 3-4 জন লোককে মারে আমরা চলে যাই ভারতে এবং পরিবার নিয়েই চলে যাই। তখন ওই পরিবারে ওখানে একটা বাড়িতে রেখে আমরা তিনজন টুকুবার খোঁজ করার জন্যই এবং কারে পাওয়া যায় আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য ওই বর্ডারের দিকে প্রতিদিন আসি আর ওই বসিরহাটে ফিরে যাই, ওখানে থাকি। এই করতে হঠাৎ একদিনে আমরা ইট ইন্ডিয়া ঘাটটা পার হচ্ছি, দেখি যে হঠাৎ টুকুবাই আর একটা নৌকোয় পার হচ্ছে। টুকুবাই তখন আমাদেরকে ডাক দিল, আমরাও টুকুবাইকে পেয়ে খুব ই করলাম, আমরা আবার ব্যাক করে এপার চলে আসলাম। টুকুবাইয়ের সাথে ওইখানে দেখা হলো, বসিরহাট বসে কথাবার্তা হলো, উনি আমাদের কাছে কিছু পয়সা দিয়েও বললেন যে কলকাতায় যাওয়ার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে, এই কথাটা বলেছিলেন। উনি বললেন যে রাশিয়ায় আমাদের যেতে হবে, ওইখান থেকেই ট্রেনিং হবে। পরিবার কিন্তু আমাদের জানে না যে আমরা এইসব করে বেড়াচ্ছি, আমাদের পরিবার থেকে কেউ জানে না। আমরা তিনজনই আবার ওইখানে যে এমপি হোস্টেলে যেয়ে উঠি, এরপরে ওইখানে তোপাল ভাই আসে,
কাজের সাথে ইয়ে হয়, ওইখান থেকে আমাদেরকে বলো যে না আর সম্ভব না, রাশিয়া না এই ভারতে এই ট্রেনিং করতে হবে। আমরা ওখান থেকে আমাদেরকে শিয়ালদায় নিয়ে আসা হয়, শিয়ালদার থেকে শিলিগুড়িতে যাই ওইখানে, এবং ওইখান থেকে পাঙ্গা ট্রানজিট ক্যাম্পে আমরা অবস্থান করি, এবং ওইখান থেকেই আমাদের ওই ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হবে। এই সেইভাবে আমরা ওইখানে বেশ কিছুদিন আবার কাটে, যে শুনি যে ট্রেনিং যাতে চলছে ওদের শেষ না হলে আমাদেরকে আর ই করতে পারছে না। ওইখানে বিভিন্ন সময় তুফাল ভাই, রাজ্জাক ভাই, টুকু ভাই, শাহজান, সিরাজ, এরা অনেকেই থাকতেন বা আসতেন যাতেন, ওনাদের সাথে অনেক দিন ওইখানে আমরা আমরা কাটাই। আমাদের যখন ই হলো, ডাক হলো বাগডুগরা এয়ারপোর্ট থেকে, প্লেনে করে কাছাড়িয়া, আসামের ভিতর কাছাড়িয়া এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো, স্টেশনে নিয়ে ট্রেনে করে যে আমাদের হাফলং নিয়ে যায়। আমি হাফলং ট্রেনিং করি, আমাদের কিন্তু ওইখানে ভাগ হয়ে যায়, তখন আর আমি হাফলং ট্রেনিং নিয়ে যাই, জ্যোতিষ যায় আসছে দেরাদুন, আমরা ওইখানে ট্রেনিং করি, ট্রেনিং করে আবার ওইভাবেই ওই ক্যাম্পে আসি। সেখান থেকে আমাদের আবার ওই বাগডুগরা এয়ারপোর্টের থেকে প্লেনে করে দমদম নিয়ে আসা হয়, ওইখানে এসে আমরা বারাকপুর ক্যান্টনমেন্টে থাকি। আমাদের অস্ত্র আসতে আরও কয়েকদিন দেরি হতে লাগলো, যখন আমাদের অস্ত্র আসলো তখন ওই তুফাল ভাই হচ্ছে আমাদের এই এই আঞ্চলিক কমান্ডার হিসাবে উনি কাজ করতেন, বারাকপুর ক্যান্টনমেন্টেই উনি থাকতেন। জ্যোতিষ ওইখানে যে ওয়্যারলেস ট্রেনিং করে আসে, জ্যোতিষ আমাদের সাথে যুদ্ধে চলে আসবে, কিন্তু তুফাল ভাই যেহেতু ওয়্যারলেস ট্রেনিং করে আসছে, ওরে যদি ছেড়ে দেয় তাহলে উনি দিল্লির সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখতে পারবে না, সেই জন্য উনি ওনারা ছাড়তে চাইছিল না। এই নিয়ে তুফাল ভাই এর সাথে জ্যোতিষের খুব ভর্সনা হয়। তখন তুফাল ভাই আমাকে বলে যে দেখো, এই যদি তোমরা আজকে করো আর ভিতরে যাই তোমরা যুদ্ধ করবা, কাল কি করবা, তাহলে তো আমাদেরকে আর মানবা না তোমরা। শেষে আমি ওরে বলে কয়ে ওখানে রাখে, তখন আমি আরও আমাদের সাথে যারা ট্রেনিং করেছিল, খুলনা ছিল 10 জনের মতন প্রায়, তাদেরকে নিয়ে আমরা হাকিমপুর দিয়ে ওখানে ভিতরে ঢুকি। টুকু ভাই ওই দিন আমাদের সাথে আসেন, প্রথম দিন ঢুকতে যেয়ে আমাদের যে গ্রুপ ছিল আমাদের সাথে ছিল বরিশালেরও একটা গ্রুপ ছিল, ভিতরে ঢুকে আমাদের যে গাইড দিয়ে নিয়ে আসছিল ওইখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা পিছনের থেকে কিছু আর ওই লাইনে যোগাযোগ রাখতে পারি না, যে আমরা আবার ফিরিয়ে হাকিমপুর যেয়ে থাকি, পরের দিন আবার আমরা আসি। আমাদেরকে নিয়ে এসে আশা শুনি তালাতে আনি, ওইখানে যায় থাকার জায়গাটা করে দেওয়া, মুগগাছা নাম ছিল। আমরা ওইখানে আসি 10-15 জনের মতো, ওইখানের লোকজনকে জোগাড় করে আমরা আবার ট্রেনিং করাতে থাকি। আমাদের যে রাইফেল ছিল ওই রাইফেলগুলো নিয়ে গ্রামের যে লোকজন কারাগুলি ছেলেদের যুবক ছেলেদেরকে নিয়ে আমরা ওইটা শুরু করি, এবং এইভাবে ট্রেনিং করাতে থাকি। ওইখানে কিন্তু স্থানীয়ভাবে আমরা বেশ কিছু মুক্তিযোদ্ধা তৈরি করে ফেলি ট্রেনিং করায় করায়। ইন দি মিন টাইম টুকু ভাই কিন্তু আমাদের রেখেই উনি আবার চলে যায়, উনি তো তখন ওভারঅল আমাদের এই অঞ্চলের দায়িত্বে। তোহাল ভাই হচ্ছে আঞ্চলিক কমান্ডার হিসেবে ছিলেন, টুকু ভাই ছিলেন আমাদের এই খুলনা অঞ্চলের দায়িত্বে। আমার ওর পরে ওইখান থেকে তালাত থেকে আমাদেরকে শিফট করে দেওয়া হয় পাইকগাছে, পাত্রাগুনি ক্যাম্পে আসে, ক্যাম্পে ওইখানে আমরা ই করি। আমাদেরকে মোটামুটি কিনে খাওয়ার জন্য পয়সা দেওয়া হতো, টুকু ভাই মাঝে মাঝে আসতেন। প্রথম আমরা যুদ্ধটা শুরু করি অক্টোবর মাসে পাইকগাছা যুদ্ধের জন্যে, উনি এসে আমাদের বলে যে পাইকগাছাটা আমাদের ই করতে হবে, মুক্ত করতে হবে। ব্রিফিং দিয়ে আমাদের সবাইকে নিয়েই উনি সেই দিনই আমাদের সাথে আমাদের উনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে নিয়ে আসে, এবং ওদের সাথে যুদ্ধ হয়। ওই দিন রাত্রে যুদ্ধ শেষে ওরা আবার পলায় চলে যায় ওখান থেকে, যে রাজাকাটরা যারা ছিল ওইখানে ক্যাম্প ছিল, এবং খুলনার সাথে ওদের খুব যোগাযোগ ছিল, এবং ওইখান থেকে লঞ্চ যাওয়া আসা করতো খুলনা শহরের থেকে। ওই যুদ্ধের পরেই পাইকগাছাটা মুক্ত হয়ে যায়। আরসিএল ছিল আমাদের সাথে, ওই দিন আরসিএল চালাতে যে ওই পাইকগাছা যুদ্ধে অশোক আরসিএল চালাতে যে ওরা আঙ্গুল হাতের খানিকটা পুড়ে যায়, পরবর্তীতে একবার একটা আঙ্গুল একবার বাদ দিতে হয়। ওরে ওইখান থেকে টুকু ভাই আবার ওই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে পাঠায় দেয়, ওইখানে ওর ট্রিটমেন্ট হয় ক্যান্টনমেন্ট হাসপাতালে। কিন্তু কয়েকদিন পরেই আবার রাউরি কাঠপাড়ায় গানবোট নিয়ে যায় সেনাবাহিনী, আবার ওইখানে মুক্তিযোদ্ধাদের পরে একটা আক্রমণ করে। ওইখানে আমি ছিলাম, আমি গেছিলাম, আমি পাত্রাবুনিয়া থাকতাম, সেইখান থেকে ওখানে গেছিলাম। আমাদের কিছু মুক্তিযোদ্ধা আমার ট্রেনিং দেওয়া বা আমাদের সাথে ছিল, তারা ওইখানে ছিল, তাদের সাথে যোগাযোগ করার জন্য গেছিলাম। যেয়ে দেখি যে সেনাবাহিনী আসছে, নৌবাহিনীর লোক ওরা এসে ওখানে গুলি টুলি করে কয়েকজন মারা পড়লো, কয়েকজনকে ধরে নিয়ে গেল। পরবর্তীতে ওইখান থেকে আমি ক্যাম্পে চলে গেলাম, আমার আবার একটা ক্যাম্প করার নির্দেশ দিল টুকু ভাই সামনে গিয়ে এসে। এটা প্রথমে আমরা ফুটিমারি কাঠামারা আছে পাইকগাছার ভিতরে, এটা সেইখানে এসে বলতো যে আগে দেখে এসো, আমি জায়গা দেখে ইটি করে আমাদের লোকজন নিয়ে আমাদের এই অঞ্চলে খুলনা শহর সহ আমার বুঢ়েঘাটার লোকজন নিয়ে
আমি সেইখানে চলে আসি। ওইখানে আমাকে নেতৃত্ব দিয়ে টুকুবাই পাঠায় দেয় ওই ক্যাম্পে। আর আমাদের মূল ক্যাম্প থাকে টুকুবাইয়ের নেতৃত্বে ওই বাতুড়া ক্যাম্প। আমি ওই ক্যাম্প এসে প্রথমে কাঠামারি, শেষে ফুটিমারি একটা বাড়িতে, ওইখানে আমরা ইয়ে করি। ওইখান থেকেই আমরা বিভিন্ন জায়গায় আশেপাশে খোঁজখবর নেওয়া, রেকি করা, এগুলো করতাম। টুকুবাই আমাকে নির্দেশ দেয় যে যোগাযোগ বিচ্ছিন্ন না করে দিতে পারলে আমাদের এইসব যোগাযোগ চলে যাচ্ছে খুলনায়। এবং পরে ওই সেনাবাহিনী, ওই নৌবাহিনী দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় এই আক্রমণ করাচ্ছে, তুমি এই যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য এই লঞ্চ চলাচল বন্ধ করাই দিতে হবে। তখন আমরা এক্সপ্লোসিভ নিয়ে একটা রাত্রি পাইকাসা থেকে একটা লঞ্চ ওইখানে ইয়ে করে যত প্যাসেঞ্জার ছিল নামাই দিয়ে, তাদেরকে নামাই দিয়ে ওই লঞ্চটাকে নষ্ট করে দিয়ে দিয়েছে এক্সপ্লোসিভ দিয়ে। এবং তারপর থেকে আর খুলনা আর ওই অঞ্চলে লঞ্চ চলাচল সব বন্ধ হয়ে যায়। এবং আশেপাশের রাজাকাররাও খুব ভীত হয়ে গেছিল, গানবট্ট ওই অঞ্চলে যাওয়া বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আমাদের বারবারে যুদ্ধের জন্য আমার নির্দেশ দেয়। তখন আমার কমান্ডে আছে 28 নভেম্বর রাত্রি আমি বারবারে আমি আক্রমণ করি। এবং বারবারে যুদ্ধে এর ভিতর আবার ওই জ্যোতিষ চলে আসছে, ও আমার সাথে বারবারে, ওর বাড়িটা আবার ওই বারবারের পাশে, ও বললো যে এই যুদ্ধে আমি যাব, আমাকে আর আটকায় না। তো ওকে নিয়েই আমি আসি। এবং ওই যুদ্ধে আমরা এসে ওই বিল্ডিংটা এক্সপ্লোসিভ লাগাই দেয়। ওরা 20-30 জন রাজাকার ছিল ওই ইসে বিল্ডিংয়ে, কিন্তু বিল্ডিংটার একটা সাইডে লাগাই দিই এবং আরসিএল দিয়েও ফায়ার এই করাই, কিন্তু বিল্ডিংটা একটু কাত হয়ে যায়, সম্পূর্ণটা নষ্ট হয় না। এর ভিতর দিয়ে আমাদের সাথে ওদের যুদ্ধটা চলতে থাকে, দুই পক্ষে গোলাগুলি। এর মধ্যে আজিজ নামে মৌখালী গ্রামের পাইকাসা, তার বুকে গুলি লাগে। আমি এক যে সাইডে ছিলাম, ও আর এক সাইডে ছিল, বাজারের সাইডেও ছিল, আমি ছিলাম মসজিদ সাইডে উত্তর পাশে। আমি সঙ্গে ওরে যাই, ওর কাছে যাই, এবং ওরে আমার কাছে যে ব্যান্ডেজ স্ট্যান্ডটা ছিল তাইতে বান্ধে টান্ধে ওকে পাঠায় দেওয়ার চেষ্টা করি। এবং এই সময় একটা সময় গ্যাপ হয়ে যায়, যার জন্যে আমাদের বিরুদ্ধে কয়েকজন বললো যে আমাদের কমান্ডার নাই এখানে। হ্যাঁ, কিন্তু তারা জানে না যে আজিজ আহত হয়েছে, আমি জানতে দেয়নি কাউকে, যে মনোবল ভাঙ ই হয়ে যাবে, নষ্ট হবে, এই কারণে জানতে দেয়নি। কিন্তু ওরা ভুল বুঝে মনে করে কি আমরা উইথড্র করেছি ওখান থেকে, ওরা ভুল বুঝে ওইখান থেকে পিছু চলে যায়। আজিজ ওইখানে আমাকে বলে যে আমার কবরটা, তখন সে জানে এত মানে লাঞ্চ ইয়ে হয়ে গেছে যে আমার মার কবরের পাশে যেন আমার কবরটা হয়। ও জাতি জাতি ওই নৌকাই ক্যাম্পে পৌঁছানোর আগেই মারা যায়। ওইখানে শহীদ হয়ে গেল আজিজ। আর জ্যোতিষ আর আমি ওইখানে থেকে গেলাম। আমরা টু তখন কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধটা চলতে চলতে ভোর হয়ে গেছে। আমরা ওর চারিপাশটা দেখে যে কেউ থাকে গেছে নাকি, কেউ কোনো কোনো অসুখ হয়েছে নাকি দেখে আমরা আস্তে আস্তে অবদা দিয়ে এগোয়ে আমরা ব্যাক করতেছি। ঠিক এই সময় ওরা দেখে ওরা গুলি করে এবং জ্যোতিষীর মাথায় তখন গুলি লাগে আমার পাশেই। মানে জ্যোতিষ আমি, আজকে হয়তো আমি কথা বলতে পারতেছি, ওই গুলিটা আমারও লাগতে পারত, কিন্তু জ্যোতিষীর মাথায় লাগে, জ্যোতিষ সাথে সাথে পড়ে যায়। পড়ে গেলে আমি তো তখন আমি আবার পজিশন নিয়ে আমি খানিকক্ষণ গুলি করে ওরা যখন অপ্প হলো তখন আমি জ্যোতিষকে নিয়ে আর ওরও সেই অস্ত্র আমার অস্ত্র নিয়ে আমি দেখলাম যে এটা রাস্তা এই যে রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, আমি ধান ক্ষেতের ভিতর দিয়ে নামিয়ে আমি তখন ওকে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতেছি। ও কিন্তু মাথায় লাগিয়েছে, ও আর কোনো কথা বলতে পারিনি। আমি কিছু দূর যাওয়ার সাথে সাথে ওরা নদীর পাড় দিয়ে এসে আর রাস্তা দিয়ে এসে আমার পায়ের খোঁজ ধরে ধরে ওরা এগোয়ে আমাকে ধরার জন্য এগোয় যেতে লাগে। আমি জ্যোতিষকে রেখে নিজে একটু সরে যেয়ে পজিশন নিই, ওরা যে জ্যোতিষীর লাশ পায়। জ্যোতিষকে নিয়ে তখন ওরা ওই অবদার রাস্তা পরে আসে এবং খুব আনন্দ টানন্দ করতে থাকে জ্যোতিষীর লাশ পেয়ে, যেহেতু ওই অঞ্চলের ছেলেও আমাকে ধরার জন্য ওরা গোলাগুলি করতে থাকে। আমি গুলি করি না, কারণ যেহেতু আমার এই ট্রেনিংটা ছিল খুব ভালো ট্রেনিং ছিল, যে ট্রেনিংয়ের জন্য আমি কোনো সময় ওই এক্সেস গুলি আর ওখানে করিনি কোনোটা। আমাকে লক্ষ্য করে পায়ে খোঁজ ধরে ধরে কাদামাটির ভিতর দিয়ে যাচ্ছে, পায়ে খোঁজ ধরে ধরে সামনে এগোচ্ছে, কিছু দূর এগোয়ে যে এগোয়ে গেলে যখন দেখতেছি যে আমার কাছাকাছি চলে আসছে, তখন আমি গুলি করি ওদের লক্ষ্য করি। এবং ওই গুলিতে একজনের এখানে লাগে, বারবাড়িয়ার বাজারের সে বাঁচিয়ে আছে এখন, তার গুলি লাগে। ওই গুলি লাগাতে ওরা আবার ভয় হয়ে দূর হয়ে ওখান থেকে সরে যায়। আবার কিছু সময় পরে আমি ওই যেখান থেকে গুলি করি আবার পজিশন চেঞ্জ করি, চেঞ্জ করে আরেকটা পজিশনে যাই। ওরা আবার চারিদিক তো ওইরকম ই করে করে এগোয়ে খুঁজতে থাকে, দেখি যে যে দলটা আমার কাছাকাছি চলে এসেছে আমি তাদের লক্ষ্য করে। তো ওইখানে এরকম করে 5-6 বার ওরা আমাকে ই করেছে এবং ওরা 5-6 জনই ওইখানে 6-7 জনের মতন ওইখানে মারা যায়। এবং পরবর্তীতে এই করতে করতে তখন 2টো বেজে যায়,
ওই ক্যাম্পে আমার যে মুক্তিযোদ্ধারা ফেরত গেছিল তারা যে দেখেছে যে আমি আর জ্যোতিষ ফেরত যাইনি, তখন ওই তপনই সবাইকে বললো যে আমরা ভুল করে চলে আসা হয়েছে, হ্যাঁ তোমরা চলো, তারা তো ওখানে থেকে গেছে, আর ওই গোলাগুলি হচ্ছে, ওরা শব্দ পাচ্ছে ওপার থেকে। ওরা আবার নৌকো করে পাশের আরেকটা ক্যাম্প ছিল বারো ইসের ডুমুরে নুরুল ইসলাম মানিকের, ওর ক্যাম্পের কিছু লোকজন নিয়ে আমাদের লোকজন নিয়ে একবার ওরা আবার ওইখান থেকে এলএনজিটি নিয়ে ফায়ার করতে করতে আর সেই সুন্দর মলের ভিতর দিয়ে রাজাকার বাড়ি টাড়ি যেটা সামনে বাঁধে সেটাকে আগুন নিয়ে দেয় এবং ওই ফায়ার করতে করতে ওরা ওই বারো বাড়ির দিকে এগিয়ে আসে। এমত অবস্থায় রাজাকাররা খুব ই হয়ে পড়ে, আমার সাথে তো ওইখানেই পাঁচ সাতজন মারা যায়, ওরা খুব ভীত হয়ে পড়ে, ওরা যত এগোয় আসে ওরা আস্তে আস্তে ওখান থেকে পালায় চলে যায়। আমাকে ওইখান থেকে তিনটে সাড়ে তিনটের দিকে বা চারটের দিকে হবে এরা আসে আমার উঠোয় নিয়ে আসে ওখান থেকে। এইভাবেই ওই বারোবাড়িয়ার যুদ্ধটা আমার ই হয়েছে। ওইখানে ওই যুদ্ধের ইউ ওই সময় একটা বইতে লেখা হয়েছিল শহীদ জ্যোতিষ বীর বিনয়, এবং যশোর বোর্ডের অনুমোদিত একটা পাঠ্যপুস্তকও ছিল তাতে লেখা ছিল, এবং একটু গুবের কথাটা আমাদের সবার কথা এবং ওই বারোবাড়িয়ার যুদ্ধটা মেইনলি শহীদ জ্যোতিষ আজিজ বীর বিনয় এইগুলি হেডিংটা ছিল। ওই যুদ্ধের পরে টুকুবার ইয়ে ছিল যে নির্দেশ ছিল আমাদেরকে খুলনা শহর যেতে হবে, এর পথে কোথাও যেন কোনো বাধা না থাকে, সেটাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারবো সেইভাবে ক্লিয়ার করতে পারবো, মানে পথ ক্লিয়ার করে দিতে হবে। কিন্তু পিছনে থেকে গেল আমাদের কপুলমুনি। এই কপুলমুনিটা ওই রহমতুল্লাহ দাদু ছিলেন ওই যুদ্ধে, উনিও কিছু লোকজন নিয়ে নৌবাহিনীর থেকে একদিন আক্রমণ করে উনিও কিছু করতে পারছিলেন না। আরও কয়েকটা দল আমাদের ওখানে যারা মুক্তিযোদ্ধারা ছিল গ্রুপ করে করে আলাদা ছিল, যেমন বাবর আলী ভাইয়ের ওই রকম বড় একটা গ্রুপ ছিল, তারাও ই করে ওই কপুলমুনিকে কোনো ই করতে পারিনি। এখন কপুলমুনিটা আমাদের পিছনে একটা বড় ই হয়ে গেল। এখন এই কপুলমুনি আক্রমণের জন্য টুকু ভাই রহমতুল্লাহ দাদু বাবর ভাইটা এই সবাই থাকে একটা প্ল্যান করে আমার আবার সংবাদ দিল ওখানে যাওয়ার জন্য, এবং ওনাদের যেসব গ্রুপ ছিল সবাইকে নিয়ে সাতক্ষীরিয়ার ইটি যারা যারা ছিল ওদেরকেও নিয়ে সাতক্ষীরিয়ার তাদেরকে পথে যাতে সেনাবাহিনী ওখানে না আসতে পারে, যে রাস্তা ছিল সেই রাস্তায় বিভিন্ন জায়গায় মানে একটা সুন্দর পরিকল্পনা করেই আমরা ওই কপুলমুনি যুদ্ধটা ই করি। এটা ছিল ডিসেম্বরে 6-7 এরকম হচ্ছিল, 6 ডিসেম্বর বোধ হয় আমরা কপুলমুনির জন্যে আমাকে সংবাদ দিল যে আমরা আমি গেলাম, গেলে আমার যে লোকজন তাদের নিয়ে গেছিলাম এবং সাথে আরও কিছু দিয়ে আমাকে ওইখান থেকে একটা সাইডের দায়িত্ব দিল, এবং একটা সাইডে ছিল নৌবাহিনীর রহমতুল্লাহ দাদুর একটা দল, আর একটা সাইড ছিল হচ্ছে বাবর আলী ভাইয়ের। এই দিয়ে আমরা ওই ওই ইসের ক্যাম্পটা আক্রমণ করি, এবং ওই ওইখানে আমাদের 2 দিন 2 রাত ধরে সমানভাবে গোলাগুলি চলে, কিন্তু আমরাও কিছু করতে পারি না, 2 দিন 2 রাত রেখেও কিছু করতে পারি না এমন একটা অবস্থার ভিতর ইয়ার। এর ভিতর দিয়ে আমার সাথে ছিল আনোয়ার এই বেলফুলিয়ার, ওর গুলি লাগে, ও মারা যায়, বা ওর সাথে বোধ হয় একজন না দুইজন সে মারা যায়। এই আমাদের ভিতরের থেকে এইটা এইটা হয়, এই যুদ্ধটা চলাকালীন তখন আবার ভারত ওই যে ইসে ঘোষণা দিছে, ওরা আবার বিমান পাঠাই দিছে আমাদের এখানে, বিমান আসতে লাগলো ই করতে লাগলো, ওরা খানিকটা ভয় পেয়ে গেল। আর এই 2 দিন 2 রাত আমরা ঘিরে রাখেছি ওদের, ওরা অবরোধে আছে, হ্যাঁ ওরা খুব ভয় পেয়ে গেল। আমরা মাইকিং করে বলতে লাগলাম, রহমতুল্লাহ দাদুই বলছিল যে ছান্ডার করজনই বারবার বলতে বলতে ওরা একটা সময় 2 দিন 2 রাত পরে যে তৃতীয় দিন ওরা সারেন্ডার করে, এবং সারেন্ডার করলে আমরা প্রথমে রহমতুল্লাহ দাদু ভাই আমার নৌবাহিনীর যে কমান্ডো ছিল উনি আমার ভিতরে যেতে বললো, ওদেরকে সব ধরে নিয়ে আসার জন্য আমি ভিতরে গেলাম যে আমরা ওইখানে আমাদের ইসের মুক্তিযোদ্ধা পাই। এবং 17-18টা মহিলাকে নিয়ে রাখিছিল ওইখানে, যা দেখে আমাদের মুক্তিযোদ্ধারা ভীষণভাবে মুক্তিযোদ্ধা তারে একটা টিনের সাথে ঝুলাই তার উপরে এত টর্চার করেছে যে ব্লেড দিয়ে পাড়িয়ে পাড়িয়ে গায়ে লবণ লাগাইছে, সেই অবস্থায় যে আমরা সেই ঝুলন অবস্থায় পাই। ওদেরকে আমরা ওই বের করে দেয় বা তাদের প্রত্যেকের বাড়িতে চলে যায়, আমরা ওদেরকে প্রায় 100 কতজনের মতো ওইখানে মানে ধরে বান্ধি ফেলি, বান্ধি মাঠে রাখি, এবং ওই অঞ্চলের গ্রামের লোকজন এত ক্ষিপ্ত হয়ে গেল ওদের, তারা বললো যে আমাদেরকে ওদের মারতে দিতে হবে,
কিন্তু সেই মাতৃ দিয়ে দেওয়াতে দেখা গেল এমন অবস্থা হতে লাগলো যে আর বন্ধ করা যায় না। শেষে পাওয়ার ভাই গুলি করে মানে ফাঁকা গুলি করে পাবলিক সরাই দিয়ে শেষে সবাই বসে সিদ্ধান্ত নিল যেদেরকে সবাইকে মারিয়ে দিতে হবে, এবং সেই মতো ওখানে ওদের গুলি করে মারা হয়। সেইভাবে অগ্নি যুদ্ধটা শেষ হয়। পরবর্তীতে আমাদের সামনে থাকে হচ্ছে রেডিও সেন্টার, আমরা ওই এখন রেডিও সেন্টারটা আক্রমণ করাই দিবা। ওই সময় দায়িত্ব এখানে আগে ছিল মেজর জলিল সাহেব, এই এই সেক্টরের দায়িত্বে ছিলেন, কিন্তু ওনাকে কী কারণে যাই হোক আর কি মোটামুটি আটকাই দিয়ে মেজর জয়নাল আবেদিনকে এখানে দিয়ে দেয়। এবং সেই মেজর জয়নাল আবেদিনকে নিয়ে ওই খিদির ভাইটাই দিয়ে গ্রুপ আর আমাদের গ্রুপ টুকুবার যে গ্রুপটা এটা নিয়েই আমরা রেডিও সেন্টারটা আক্রমণ করি। রেডিও সেন্টারে আমরা 14 তারিখ প্রথম আক্রমণ করি। এইখানে ছিল জোয়ার ভাটার ব্যাপার ছিল, রেডিও সেন্টারের চারিপাশটা ছিল ছাড়িয়ে দেওয়া জায়গা, জোয়ার সময় পানিতে সমস্ত জায়গাটা ডুবে যেত, ওখানে যে টেকা যেত না, জোয়ার আসলে আমাদেরকে ব্যাক করে চলে আসতে হতো। আবার ভাটার সময় ওই খালের ভিতর দিয়ে ওই ইসের জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগিয়েছি, আর আমাদের আলু তোলার পুরো ওইখানে মোটার পিট করে খিদির ভাই নেতৃত্ব ওইখান থেকে মোটর সেল চালানো হতো। জলমা স্কুলের কাছে মেজর জয়নাল আবেদিন লঞ্চ নিয়ে ওখানে ই করতেন, লিড দিতেন, আর আমরা জলমা স্কুলে ওখানে ছিলাম, আর শাশুড়ি নিয়ে কিছু ছিল লোকজন। এইভাবেই ওইখানে 14, 15, 16 তারিখ পর্যন্ত আমরা ওইখানে ই করি, এবং 16 তারিখেই আমি মেজর জয়নাল ভাই এসে লঞ্চে উঠি, উঠে কথাবার্তা বলতেছি, এর ভিতর দিয়ে আমরা রেডিও শুনতেছি সংবাদ শোনার জন্য। তখনই শুনি যে ঢাকায় ওরা সারেন্ডার করছে, আমরা খুব উল্লাস করতে লাগলাম, ই করতে লাগলাম। আমাকে টুকু ভাই নির্দেশ দিল, আমার পিছনে কিন্তু আমার ক্যাম্প হয়ে গেছে, দুটো 3টা 4টা ক্যাম্পের ভিতর পর হয়ে গেছে আমাদের, বললো ওদের সবাইকে নিয়ে হ্যাঁ লঞ্চে করে নিয়ে খুলনায় চলে এসো। কিন্তু ওই দিন আমরা 16 তারিখে আসতে পারি না, এবং 17 তারিখেই খুলনা তখন ফল করিনি টোটালটা, এদিকে শিপইয়ার্ডে রয়েছে, ওদিকে রেডিও সেন্টারে। ওই 16 তারিখে রাত্রি কিছু লোক এসে বাগমারাটার ভিতর দিয়ে বিভিন্ন অন্য অন্য পথে এসে ভিতরে ঢুকে, এবং 17 তারিখে সবাই সারেন্ডার করে খুলনার, এবং কিছু যুদ্ধ হয় ওই সেই শিপইয়ার্ডের সাথে। আমরা লঞ্চে যখন আসলাম তখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কোনো ই নাই, এসে নামিয়ে আমরা খুলনা শহরে ঢুকি। এবং আমার আজম খান কমার্স কলেজে ওইখানে থাকার ই দেয় আমার যে ই ছিল, আমাকে তখন মহকুমা কমান্ডার হিসাবে আমাকে খুলনার দায়িত্ব দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডিসি সাহেব টাইপ থাকে, তারপরে এসপি সাহেব থাকে, মানে কিসা মজুমদার পোস্টিং পায় খুলনার এসপি হিসাবে প্রথম। তা ওই আইন শৃঙ্খলাটা খুলনায় তখন ইয়ে পড়ে, এদিকে বিহারিরা ছিল খালি সত্তর দিয়ে, টোটালটাকে তখন টুকুবার নেতৃত্বেই বাগেরহাট সাতক্রিয়া আর খুলনা, উনি বিভিন্ন সময় ই থাকতো, আমি খুলনায় এখানে এই সমস্ত ইসের ইয়েটা আইন শৃঙ্খলার জন্য উনি ই করতেন। আমরা দীর্ঘদিন খুলনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করেছি, এবং ওই মাঝে সাঝে বিহারিদের সাথেও কিছু কিছু খণ্ড ই হয়েছে ভিতর দিয়ে, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 17 তারিখের পরেও হয়েছে। এবং আমরা অস্ত্র সারেন্ডার করার জন্য আমাদের যে 4টে অঞ্চল ছিল ভাগ ছিল, সেই 4টে অঞ্চলের সবাই মিলে আমাদের অস্ত্র সারেন্ডারটা যেমন মুক্তিযোদ্ধারা এখানে করেছিল, আমরা যারা বিএলএফ ছিলাম বাংলাদেশ লিবারেশন ফোর্সের সাথে ছিলাম, আমরা ঢাকায় যে অস্ত্র সারেন্ডার করি। বর্তমান বাংলাদেশ নিয়ে, বর্তমান দেশ আমাদের রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি, আসলে যে মূল নীতির পরে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই যে মূল যে 4টি নীতি থেকে একটা পর্যায়ে এসে দেশ আস্তে আস্তে তার থেকে সরে গেছে, যার জন্যই বর্তমান যে অবস্থা তাতে আমরা এর থেকে অনেক পিছিয়ে গেছি। আমরা যতই দেশের অর্থনৈতিক দিকে আজকে আমরা অনেক এগোচ্ছি, অনেক দিকে আমরা এগোচ্ছি, কিন্তু সাধারণ মানুষ তার ফল ভোগটা করতে পারছে না। এটা মুসলিমেও সে সময় ছিল হচ্ছে 22 পরিবার, আজকে হয়েছে তো লক্ষ পরিবার। আমার আগামী প্রজন্মের কাছে অনুরোধ যে তারা সত্যিকারের বাংলাদেশটাকে যে সেইভাবে গড়ুক, সাধারণ মানুষ যার সুফলটা ঘরে বসে সুন্দরভাবে পায়।